Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি জ্যোতি? আমার বন্ধু ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। কোথায় যাবো টিটু? বলা যাবে না, যাওয়ার পরে। আর আমাদের রানী ভিক্টোরিয়াও আছে আমাদের সাথে। কেন ভিক্টোরিয়া? বলা যাবে না, সিক্রেট। এই তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি একটা সুন্দর জায়গায়। আর বন্ধু, আজকে খুব মজা হবে। তুমি বসবে, আমি বসবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তোরা সবাই বসা যা, রাধিয়া যা যা। আপনাদের দুজনের সাথে না বসলে খুন ছুটিটা জমে না আর কি। আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন আমাদের জার্নিটা। তুমি বলছো রানী ভিক্টোরিয়া, তোমার তো চুলের স্টাইল দেখতে মনে হচ্ছে তুমি কি বলো? আজকে সবাই রানী ভিক্টোরিয়া প্রিন্সেস সব আজকে আমাদের বাসায়। ফরচুনেটলি আমরা সবাই খুব লাকি। তো এই তো ইনশাল্লাহ যাচ্ছি, বাইরে ঘুরতে যাচ্ছি, এনজয় করব। সো চলো বন্ধু। অলরাইট জ্যোতি, আমার বন্ধু। হ্যালো, দলবল নিয়ে চলে আসছি। হ্যালো, আর মনে করেন না দোকান নাই, না ছবি তোলা সম্ভব না। দুজনই আপসেট, দুজন খুব আপসেট। জ্বালাই সারা কোন জ্বালাবে। হ্যালো, ওয়াও রাধিয়া, তুমি ভিডিও দিছো কিভাবে? এখানে দিলে রেডি না? হ্যালো রাধিয়া মনি, হাই। না পাত্তাই দিতেছেন রাধিয়া। এই যে এই যে এই যে এই যে এই যে হাত হাত আঙ্গুল আঙ্গুল আঙ্গুলে ব্যথা ব্যথা পাইছো? ব্যথা পাইছো? খাবার খাচ্ছি, খাবার খাচ্ছি। আর আমাদের নিয়ে খুব ভালো টাইম কাটাচ্ছি। এই যে ও না, তুমি ছবি তুলবে না, তুমি ভিডিও করবে না? না আর কি খুব ভিডিও ছবি। এই যে সে শুধু যাচ্ছেই যাচ্ছেই দূরে। আর কি তুমি কিভাবে বুঝো যে তুমি ভিডিও ছবি তুলবে না? ক্যামেরাতে আসতে এখন নিশাই ফিল করো নাকি? ওয়া রাধি রাধি আসি দরজা করে লাইছো। আর কি নিয়ে আসো, মাউন্টেন থেকে আর কি নিয়ে আসো, যাও আর কি নিয়ে আসো, আমার দিনকাল খুব মন্দা যাচ্ছে। মনটা খুব খারাপ ছিল কারণ ফুটবল ম্যাচ দেখতেছিলাম, এক্সাইটেড ছিলাম আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর খুব মানে চাচ্ছিলাম যে ইউকে জিতো, কারণ নিজে একটা দেশে থাকলে একটা দেশের প্রতি অনেক মায়া জন্মায় যায়। তো আজকে ইউকে সবারই যাই হোক, ইতালিয়ান সবাই হয়তো হ্যাপি, যাক খেলাধুলা, যে ভালো খেলবে সেই জিতবে। আর সেই ইউকান্ডো দেখ, গেম ইজ গেম, তাই না টিটু ভাই? এই তো ঘুরতে আসছে। আর থ্যাংক ইউ সো মাচ টিটু ভাই কে, সব সময় সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জায়গা আমাদের দিয়ে বের করে। ও সব চিনে, ও হলো টিটু ভাই। নেক্সট আর কি কি জায়গা আছে সুন্দর আপনি বের করেন? ডাইক তো হলো আপনার, আমরা খেলা আরো ঘুরতে যাব। হ্যাঁ আরো ঘুরবো। এই তো আর আরেকটা হলো, সামার টাইমে যদি ওয়েদারটা সুন্দর থাকে আর কি, বৃষ্টি না থাকে আর একটু রোদ থাকে, তাহলে মনে মনে হয় যে একটু ঘুরি, একটু লাইক দূরে কোথাও যাই, বাচ্চারাও হ্যাপি থাকে। কারণ দেখা যায় যে বাসায় বোর হয়ে যায় ওরা। আরফি আসো, আরফি তুমি অ্যালাউড না ওখানে যাও, আসো আসো আরফি আসো। সো আসো, সো বাচ্চারাও বোর হয়ে যায়। আর সামনে উইকে তো বাচ্চাদের স্কুল বন্ধ, আমরা অনেক ঘুরতে পারবো। আরফি আরফি এদিকে আসো, মাম্মির কাছে। আজকের ওয়েদারটা সুন্দর, বেশি গরমও না ঠান্ডাও না, মানে খুব সুন্দর একটা মন ওয়েদার হলে তোমার ঘুরতে সামারে তো এই ওয়েদারই থাকা উচিত। বাট দিস ইয়ার কেন জানি ওয়েদারটা সুন্দর না, সুন্দর না, খালি ঠান্ডা পড়ছে, বৃষ্টি ঠান্ডা। তারপর যাই হোক, ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে।
ক্যাসেলে উঠে সিন খালি দেখা, সিন তো এখান থেকে দেখতে হচ্ছে। আমরা চলে যাচ্ছি এখন, বাচ্চাদেরকে ডাকতে ডাকতে আমার গলা ফুলে যাচ্ছে। আর ফে কেমন? তো সুন্দর একটা জায়গা না তো, অনেক বিউটিফুল একটা প্লেস, বিউটিফুল জায়গায়। ইনশাল্লাহ আবার আসবো। এই তো ভ্যানিলা শেকের কথা বলতেছে। ভ্যানিলা শেক ছিল ওটা না, এ ছিল ওরিও শেক। ওরিও ওরিও সিনেমাটোগ্রাফি, তোরা সবাই সিনেমা বানাই ফেলবি একটা সময়, এটাই মনে হচ্ছে। সবাই সিনেমা বানাবে কিন্তু নায়ক নায়িকা নাই, আমাদের সিনেমাতে নায়ক নায়ক নায়িকা নাই না, লাগবে না আমরাই। এই যে দুব্বা, দুব্বারে কে দেখবে রে, দুব্বা তো সবাই দেখে। দুব্বা কতদিন পরে শুনছো এটা, আগে বলো। মনে 15 বছর পরে লোকে দুব্বা কত বছর পরে শুনছো? লং টাইম লং দুব্বা, খালি বিয়ের মধ্যে মানে দান দুব্বা দিত। আচ্ছা নাও মাই ফ্রেন্ড, ইউ গোনা ইউ হ্যাভ টু টেল হোয়াট উই সেড দিস প্লেস ইন আওয়ার এরিয়া ইন আওয়ার ভিলেজ। ভুতুরে ভুতুরে নো এ জুফের ভিতরে যাইছ? ও ইউ গো দিস জুফ জুফজার জুফজার এ জুফের ভিতরে যাইছ? And English? Yeah, bush. Yeah, it's a bush. And Zubzar is Bangla one. My goodness. We have to go now. It's time to go back. Our back to normal life. You are in fairyland, you know? যেতে মন চাচ্ছে না, বাসায় গেলেই শুধু কাজ কাজ কাজ, আর ভালো লাগে না। আর ভালো লাগে না, কত কাল বয়ে যাব দুঃখ আমি, এর কি শেষ নেই শেষ কোথায় বলো না বিধি তুমি। ওরা কিন্তু গান গাইতেছে আমাকে রেখে রেখে, আমরা গান না করতেছি না, গান সুন্দর না, খুবই বিউটিফুল। আর এই পাশটা যেমন একরকম করে করছে, আমার কাছে বেশি ভালো লাগছে হলো এই সাইডটা দেখো, এই সাইডটা করছে আরেক রকম সুন্দর, আর ওইদিকে এক একটা জায়গায় এক এক রকম ফুল, এর জন্য বেশি ভালো লাগছে প্রত্যেকটা জায়গা। আর সবচেয়ে সুন্দর হল এই জায়গাটা, যেটা এখানে আছে এই যে গুপ্তচর, সুন্দর না? মানে আমার কাছে এত ভালো লাগতেছে এই শাপলা ফুল দেখে, শাপলা ফুল দেখলে আসলে মন ভালো হয়ে যায় না? আর এদিকে আমার বোনরা তো আড্ডা দিচ্ছে আড্ডা দিচ্ছে। আজকে ফার্স্ট টাইম মানে অনেক অনেক সময় ছিলাম না, হ্যাঁ অনেক লম্বা সময় ধরে আমরা এখানে, ভালোই লাগছে। তার মধ্যে বাচ্চারাও এনজয় করছে, দুইজনকে নিয়ে আসছি। লাকি ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ
চলে যাচ্ছি। হ্যালো, যাই তো মন চাই না, মন চাচ্ছে না। আমি এখানে কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো একটু শেয়ার করতেছিলাম সবার সাথে। চল চল, এখানে কিন্তু একটা পাব আছে, খুব সুন্দর, ভাল লাগতেছে উপরে, একদম উপরে, এজন্য বেশি ভালো লাগতেছে।